ঊনকোটি জেলা কংগ্রেসের উদ্যোগে 20 নভেম্বর রোববার দুপুরে কৈলাসহর বিধানসভা কেন্দ্রে ভারত জোড়ো আন্দোলনের অংশ হিসাবে এক পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রার নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা। এছাড়া উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদিকা জারিতা, ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা সত্যবান দাস, স্বাগত দাস, তরুণ সাহা, চন্দ্রশেখর সিনহা সহ আরো অনেকেই। পদযাত্রাটি কৈলাসহর বিধানসভা কেন্দ্রের টিলাবাজার এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পদ্মের পাড় এলাকায় এসে সমাপ্ত হয়। পদযাত্রায় কয়েক হাজার কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন বলে বীরজিৎ সিনহা দাবি করেন। পদযাত্রার শেষে প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা জানান, মূলত গত 19 নভেম্বর প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিন থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে পদযাত্রা শুরু হয়েছে। 20 নভেম্বর পদযাত্রার দ্বিতীয় দিনে কৈলাসহরের টিলাবাজার থেকে পদ্মের পাড় এলাকায় সম্পন্ন হয়েছে। তৃতীয় দিনে শ্রীরামপুর এলাকা থেকে শুরু হয়ে ডলুকাও এলাকায় গিয়ে শেষ হবে। এভাবে ধারাবাহিকভাবে গোটা ঊনকোটি জেলায় এবং সারা রাজ্যেই পদযাত্রা করা হবে বলে বীরজিৎ সিনহা জানান। এছাড়াও উনি বলেন, বিজেপি মুক্ত ভারত এবং ত্রিপুরার বিজেপি সরকারের দুঃশাসনের বিরুদ্ধে দলীয় কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ করে বিজেপি সরকারকে উৎখাত করতেই এই পদযাত্রা করা হচ্ছে। পদযাত্রায় বিভিন্ন ধর্মের মানুষরা নানা রঙের পোশাক পরে অংশগ্রহণ করেন। শ্রীমতী ইন্দিরা গান্ধী জন্মদিন থেকে ভারত জুড়ে যাত্রা শুরু করেছে। আজকে দ্বিতীয় দিন কৈলাসহর জেলা কংগ্রেসের উদ্যোগে এবং এখানে 14 নম্বর সেক্টরে সকলের বাজার থেকে ভারত জুড়ে যাত্রা শুরু হয়েছে। আজকে সকালবেলাও ধর্মনগরেও সেম একটা ভারত জুড়ে যাত্রা এবং কৈলাসহরের এই দৃষ্টিতে সমস্ত নেতারা কর্মীরা এবং সারা দিয়েছেন, তার জন্য প্রদেশ কমিটি অসম্মান। এই ভারত জুড়ে যাত্রা 1200 কিলোমিটার সারা রাজ্যের 60টা বিধানসভা কেন্দ্রে 16টা সেক্টর প্রতিদিন ভারত জুড়ে যাত্রা করে। আগামীকালকে আমাদের এই সেক্টরে শ্রীরামপুর থেকে যাত্রা শুরু করবে। পরের দিন আবার জগন্নাথপুর চা বাগানে যাতে শুরু করবে। পরের দিন অধিকায় আবিয়াশাল ইত্যাদি রয়েছে কন্টিনিউয়াস এবং সারা রাজ্যে বিরাট সারা পড়েছে। যে ভারত জুড়ো যাত্রা, ভারত জুড়ো যে স্লোগান, নেপালের জুড়ো ভারত জুড়ো, এটা সারা দেশের মানুষ এবং আমাদের রাজ্যের গ্রাম পাহাড়েও এটা মানুষের ঘরে ঘরে এই বার্তাটা চলে গেছে। এবং এখানের জেলা কংগ্রেস, ব্লক কংগ্রেস, প্রদেশ কংগ্রেসের যারা সদস্যরা রয়েছেন, অন্যান্য নেতাদের অসংখ্য ধন্যবাদ। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।